বাড়ি ছেড়ে চলে যাওয়ার অপশনটা বকুলকে আমি দিয়েছি। বাস ঋষি, আমি থাকতে বকুল আর কিছুতেই এ বাড়িতে ঢুকতে পারবে না। বাবার এইরকম অবস্থায় তুমি এমন একটা শর্ত কর রোশনি। আমি কার সঙ্গে কি কথা বলছিল তোমার তোমার মনে আছে? আছে, আমার মনে আছে। তোর বাবা যার সঙ্গে কথা বলছিল তাকে হুবহু তোর কাকা শ্বশুর সমর রায়ের মতো দেখতে। শিগরের কন্ডিশন আরো ডিটেরিয়েট করেছে। আজ যদি তুমি না আসো, ভালোবাসার প্রতি আমার বিশ্বাসটাই নষ্ট হয়ে যাবে। এতদিন আমরা রায় পরিবারে দাঁত ফোটাতে পারিনি, আর এখন যদি শেখর রায় মারা যায় তাহলে বাড়ির সবার ক্ষোভটা গিয়ে পড়বে ওই বকুলের উপর। বলবে অবিশ্বাস করেছে তাই মরেছে, ফলে বকুল বাড়ি ছাড়া হবে, সি আর গোটা রায় পরিবারের সঙ্গে সম্পর্কে চির ধরবে। আমার বাবার সঙ্গে যাকে দেখেছিলেন তাকে হুবহু তোমার মতো দেখতে। ঠাম্মি মিথ্যে কথা বলবেন না। কি করে তাকে সবার সামনে আনতে হয় আমারও জানা আছে। আমি তাকে বুঝিয়ে দেব যে একজন মেয়ে তার বাবার খুনিকে ঠিক কিভাবে শাস্তি দিতে পারে। সব উলটপালট হয়ে গেছে রজত বাবু, সব শেষ। ওই কেসটা থেকে আপনাকে সরে আসতে হবে, রাইট? ও, তার মানে আপনাকে সামনে রেখে পেছন থেকে রজতাবু রক্ষিত পুরো গেমটা খেলছে। ধরে নিন তাই, ওই জমিটা রজতাবু বাবুর পছন্দ হয়ে গেছে। মিস্টার রায়, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি একজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছেন। অনিমেষ সান্যালের নামে এখানকার তাবড় তাবড় ক্রিমিনালরা ভয় কাঁপে। তাকে আপনি টাকা অফার করছেন? আমি একজন পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে এখনই আপনাকে অ্যারেস্ট করতে পারি। আরেস্ট? আপনি আমাকে আরেস্ট করবেন না, এত বড় ভুল আপনি করবেন না। তাহলে নিজেই নিজের পায়ে কুড়ুল মারবেন অনিমেষবাবু, কারণ রজতাবু রক্ষিত লোকটা আমার মতন সহজ নয় অনিমেষবাবু। যে আসবেন হাসি মুখে দুটো কথা বলবেন, টাকার অফার করবেন, তারপর হতাশ হয়ে চলে যাবেন। নাও, ক্ষমতা এবং অর্থ দুটোই তার কাছে আছে, তাই উনি যদি একবার রেগে যান তাহলে আপনার কি হবে আপনি সেটা জানেন? ভয় দেখাচ্ছেন অনিমেষ সান্যালকে, ভয় দেখাচ্ছেন আপনি? ওকে ওকে অনিমেষ বাবু, আপনি না ভয় পান, আপনার পরিবারের কথা তো ভাববেন। সাপোজ টু বি কাল যদি আপনার কিছু একটা হয়ে যায় তাহলে আপনার পরিবারটা তো পথে বসবে অনিমেষ বাবু। আপনি থ্রেট করছেন? না, সাবধান করছি। গেট আউট, আই সে গেট আউট। বেরিয়ে যান, আপনি বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। অমর রায়, যাওয়ার আগে শুধু একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিই, শুধু ওই জমি নয়, ওই জমির এক টুকরো মাটিও আপনারা কেউ পাবেন না। আউট। খুব বড় একটা অন্যায় হয়েছে বকুল, তার প্রতিকার হওয়া দরকার। জানি তোরই বাবা সবসময় তোর পাশে আছে। আমারও মনে হয় যে সত্যিটা সবার চোখের সামনে আসা উচিত, যে অন্যায় করেছে
শাস্তি তাকে পেতেই হবে। টাকাটা আপনি আপনার কাছে রাখুন, আমাকে তো আরো 30 লক্ষ টাকা জোগাড় করতেই হবে। মালিনী সেন আর টাইম দেবেন না, উনি বাড়িতে পুলিশ পাঠাতে পারেন, আমাকে প্রতারণার দায়ে অ্যারেস্ট তো করাবেনই। জয়ী, আরেকটা রাস্তা আছে। কি রাস্তা স্যার? জয়ীর বন্ধুর গাড়ি আমাদের অফিসে। আপনি এখন দয়া করে বেরোবেন না, দায়ী করেছিল ওকে বোধ হয় এখনই আতরে নিয়ে যেতে হবে। সাতটা বোধ হয় দেওয়া গেল না। জগদম্মা সুস্থ আছে তো? সেভাবে কিছু কয়া যায় না মুতুর বাবু, এখন একমাত্র ডাউরি বর্ষা। আমি চাই মেজ বৌদি আমাদের বিজনেস জয়েন করো। কি বলছিস কি তুই নিখিল? হ্যাঁ ভেবে বলছিস তো, আমাদের পরিবারে কোশ্মিন কালে এরকম হয়েছে নাকি? কোন বউ গেছে অফিসে? মা প্লিজ একটু বোঝার চেষ্টা কর, কোনোদিন যেটা হয়নি সেটা আজ ওদের বাধা কি আছে? আছে নিখিল, বাধা আছে, আমার তরফ থেকে বাধা আছে। আজ ফলহারিণী অমাবস্যার কালী পুজো। ফলহারিণী কালী পুজো কি গো? আজ ফলহারিণী অমাবস্যা, আজ তো মায়ের পায়েস ভোগ দেওয়া যাবে না। নিজের সবচেয়ে প্রিয় ফল মায়ের পায়ে নিবেদন করতে হবে। মা যখন বলেছে ওই মেয়েটিকে এই বাড়ি থেকে বিদায় করবে, তাহলে মা ঠিক সেটাই করবে। মেয়েটা কি সত্যি এতটা খারাপ? রাগের মাথায় মেয়েটাকে মিসজাজ করে ফেলছিস না তো? কারা দৃপ্তবাবুর ক্ষতি করতে চায় তাদের পরিচয় জানতে পারলে তবেই না আমি দৃপ্তবাবুকে বিষ খাওয়া থেকে ঠেকাতে পারবো। তুমি আমায় পথ দেখাও। শরৎবাবুকে তুই কিন্তু শুধু নিজের জন্য বাঁধতে পারবি না। তিনি আমাকে এই কথাগুলো অনেক দিন আগেই বলে দিয়েছিলেন, তার কাছে তার পরিবার হলো সবচেয়ে বড় আর ততটাই গুরুত্বপূর্ণ হলো এই দেশের কাজ। আর আমার তো মনে হয় এমনটাই হওয়া উচিত। পৃথিবীতে আর কেউ মিথ্যে কথা বললেও জজদা কোনোদিনও মিথ্যে কথা বলতে পারে না। আর অন্যায়ভাবে এই পুরস্কারটা নেওয়া আমার উচিত হবে না। আমি এখানে দাঁড়িয়ে সবার সামনে কথা দিচ্ছি, এটা যদি সত্যি হয় তাহলে কালকে আমি অ্যাওয়ার্ডটা নেব না। হাউ ডু ইউ গেট দ্য আইডিয়া ম্যাম দ্যাট আই ওয়ন্ট বি এবল টু ডেলিভার দ্য আনসার্স ইন ইংলিশ? দিস ইজ সিম্পলি আ ল্যাঙ্গুয়েজ। তুমি তো ইংলিশ ভালোই বলো, তা গোড়ার দিকে অত ঘাবড়ে গেছিলে কেন? এই ভয়টা কাটানোর ভরসাটুকুই চেয়েছিলাম স্যার। আমি নিজেকে সামলাবো কি করে? এখন দয়া করে বেরোবেন না, দায়ী করেছিল ওকে বোধ হয় এখনই আতরে নিয়ে যেতে হবে। সাতটা বোধ হয় দেওয়া গেল না। জগদম্মা সুস্থ আছে তো? সেভাবে কিছু কয়া যায় না মুতুর বাবু, এখন একমাত্র ডাউরি বর্ষা। আজ ফলহারিণী অমাবস্যার কালী পুজো। ফলহারিণী কালী পুজো কি গো? আজ ফলহারিণী অমাবস্যা, আজ তো মায়ের পায়েস ভোগ দেওয়া যাবে না। নিজের সবচেয়ে প্রিয় ফল মায়ের পায়ে নিবেদন করতে হবে। মা যখন বলেছে ওই মেয়েটিকে এই বাড়ি থেকে বিদায় করবে, তাহলে মা ঠিক সেটাই করবে। মেয়েটা কি সত্যি এতটা খারাপ? রাগের মাথায় মেয়েটাকে মিসজাজ করে ফেলছিস না তো? কারা দৃপ্তবাবুর ক্ষতি করতে চায় তাদের পরিচয় জানতে পারলে তবেই না আমি দৃপ্তবাবুকে বিষ খাওয়া থেকে ঠেকাতে পারবো। তুমি আমায় পথ দেখাও। শরৎবাবুকে তুই কিন্তু শুধু নিজের জন্য বাঁধতে পারবি না। তিনি আমাকে এই কথাগুলো অনেক দিন আগেই বলে দিয়েছিলেন, তার কাছে তার পরিবার হলো সবচেয়ে বড় আর ততটাই গুরুত্বপূর্ণ হলো এই দেশের কাজ। আর আমার তো মনে হয় এমনটাই হওয়া উচিত। পৃথিবীতে আর কেউ মিথ্যে কথা বললেও জজদা কোনোদিনও মিথ্যে কথা বলতে পারে না। আর অন্যায়ভাবে এই পুরস্কারটা নেওয়া আমার উচিত হবে না। আমি এখানে দাঁড়িয়ে সবার সামনে কথা দিচ্ছি,
এটা যদি সত্যি হয় তাহলে কালকে আমি অ্যাওয়ার্ডটা নেব না।